এই 10টি দিন বলছিলাম যে আল্লাহ পাকের বড় নিয়ামত। সুতরাং একজন মুসলিমকে সব সময় এই অনুভূতি রাখতে হবে, এই চেতনা চিন্তা রাখতে হবে যে এই 10টি দিনের প্রত্যেকটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার চেষ্টা করেন। ফরজের সময় ফরজ আদায় করেন, সুন্নত মুস্তাহাবের সময় সুন্নত মুস্তাহাব আদায় করেন, সুন্নত মুস্তাহাব নাই নফল ইবাদতবন্দি করেন। মেলা নফলের রাস্তা আছে, মেলা নফলের রাস্তা আছে। এই 10টা দিনে যদি তিন পারা করে দিনে পড়ি তাহলে 3 × 10 = 30, এক খতম করান হবে নাকি? হ্যাঁ, সারা বছর আমরা সুন্নতে জিকির আজকার মেলাগুলি করতে পারছি না। তো জিকির আজকারের ক্ষেত্রে 100 বার করে কালেমা তাওহীদ আমরা সারা বছর চালাতে পারছি না, অনেকেই অধিকাংশ চালাতে পারছেন না। এই দিনগুলিতে কি এই কাজগুলি করতে পারবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার ফজর পরে আপনি পড়ে দিলেন? জি, সাইয়্যিদুল ইস্তিগফার, সারা জীবন তৌফিক হয় না, 11 মাস তৌফিক হয় না, হয়তো ভুলে যাচ্ছেন। আপনি যত্ন সহকারে আর আপনি স্মরণ রেখে সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, মাগরিবের সময় বা আসর পরে একবার, সন্ধ্যাবেলা বিকেলবেলার দিকে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, রাতে মত হবে না দিনে মত হবে, এই যদি অভ্যাস করে নিতে পারেন তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে জান্নাত অবশ্যই পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, এগুলি এমন ফাজাইল আমল না যে যেগুলোতে জালিয়াতি আছে, এগুলো হচ্ছে সহি ফাজাইল আমল। এই 10টি দিনের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা এখন শোনাই। সহি বুখারী তার আবু দাওয়াদে হাদিস রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আল আমালু সালে ফিহিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আল আশার, এমন কোন দিন নেই যেই দিনের আল আমালু সালেহ নেক আমল ভালো কাজ, ভালো কাজ ফরজগুলি ও সুন্নাত মুস্তাহাবগুলি, ভালো কাজ হচ্ছে যে কোনো নফল ভালো কাজ, বাস বিদাতি তরিকাতে না হইলেই হইল, আর ভালো কাজ হচ্ছে যে কোনো হারাম নাজায়েজ মাকরু অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা, ইতিবাচক নীতি, যে কোনো ভালো আমল যদি আপনি করেন তাহলে সারা বছর আপনি করলেন আর এই দিনগুলিতে করলেন। এই দিনগুলির ভালো আমলের চাইতে অন্য কোনো সময় ভালো আমল করে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে না। অর্থাৎ সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে আল্লাহ পাকের কাছে এই আশর জিলহিজ্জা, জিলহজ মাসের এই 10টি দিনের। সাহাবায়ে কেরামরা বললেন যে এই দিনের নেক আমল বাড়িতে বসে বসে করলো বা মসজিদে করলো আর রাস্তাঘাটে করলো, এতে সবচেয়ে ভালো আমল করলো, সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় আমল করলো, তাহলেও তো জিহাদ ফি সাবিলিল্লাহর যে এত ফজিলত শুনেছি, তো জিহাদের চাইতেও কি বেশি বড় কাজ বাড়িতে বসে বসে করলো, মসজিদে বসে বসে করলো আর রাস্তাঘাটে নিজের সংসারের কাজ করছে, রুজি রোজগার করছে আর কিছু নেক আমল করছে এই দিনগুলিতে, তাতে একবারে আল্লাহর দিনের মুজাহিদ চাইতে বেশি ফজিলত পেয়ে যাবে, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সাহাবিরাজিকে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, মানে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি সত্যিকার অর্থে যাদের অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা না করে, হ্যাঁ শরীয়ত সম্মত যদি হয়, নবী করিম সাল্লামের সাহাবাই কেরামদের যেমন সালাফে সালেহিনদের ছিল, তো এত বড় ফজিলতের কাজ সেটা, সেই আমল করেও এত ভালো আমল হইতে পারে না যত ভালো আমল এই জিলহজ মাসের 10টি দিনের ভালো আমল। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে নিজের জান নিয়ে মাল নিয়ে সব কিছু নিয়ে সাজ সরঞ্জাম নিয়ে বেরিয়ে গেল আর আল্লাহর রাস্তায় নিজের জানকে কোরবানি করে দিল, শহীদ হয়ে গেল, তার মর্যাদা কেউ পাবে না, তার মর্যাদা কেউ পাবে না। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই দিনের ফজিলত সম্পর্কে। আর একটি রিওয়ায়াত রয়েছে, মা মিন আমালিন আজকা ইনদাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়ালা আযাম আজরান মিন খাইরিন ইয়ামালুহু ফি আশরিল আযহা, এমন কোন অধিক পবিত্র এবং বড় আমল নেই নেকির দিক থেকে যেই আমলগুলি মানুষ করতে পারে এই 10 দিনের নেক আমলের চাইতে, মানে এই 10 দিনের নেক আমল সবচেয়ে বেশি পবিত্র মহান এবং সবচেয়ে বেশি এতে নেকি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। জি, এই হাদিসটি দারমিত রয়েছে, এর সনদ কাল্লাম আলবানী হাসান বলেছেন। এই দিনগুলির ফজিলত এদের একটা দিক হচ্ছে যা আয়াতের তাফসির করতে গিয়ে বললাম যে আল্লাহ পাক এই দিনগুলির ফজিলত দেখিয়েছেন এই দিনগুলির কসম করে, যখন আল্লাহ কসম করেছেন তার মানে এই দিনগুলির বড় ফজিলত রয়েছে। এই দিনগুলির ফজিলত আরও জানতে পারলাম যে এই দিনগুলির আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেমন হাদিস দ্বারা প্রমাণিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আরও প্রমাণিত হলো যে দুনিয়ার যতগুলি দিন হইতে পারে এই 10টি দিন ছাড়া বাকি দিনগুলি 360 দিনের মধ্যে
350টা দিন একদিকে রাখেন আর এই 10টি দিন একদিকে রাখেন, এই 10টি দিনের ফজিলত এই 350 দিনের চাইতেও বেশি। এই দিনগুলিতে কি করতে হবে এই মর্মে একটি হাদিস শোনায় আপনাদেরকে। নবী করিম সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন যে মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, এমন কোন দিন নেই যেই দিনগুলি আল্লাহর কাছে মহান হইতে পারে বেশি এবং অধিক প্রিয় হইতে পারে এই 10টি দিনের চাইতে। মানে এই 10টি দিন সবচেয়ে বেশি মর্যাদা রাখে আল্লাহর কাছে আর এই দিনগুলির আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং কী করবে তোমরা, কয়েকটি আমলের কথা এখানে শিখানো হয়েছে, এই আমলগুলি করতে হবে, যদিও এগুলি সুন্নত মুস্তাহাব নফল আমল। ফাকসেরু ফিহিন্না মিনাত তাহলিলে ওয়াত তাকবীরে ওয়াত তাহমিদে, সুতরাং এই দিনগুলিতে তোমরা কী করবে বেশি বেশি তাহলিল, মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করবে, আর কী পড়বে তাকবীর আল্লাহু আকবার পড়বে, ওয়াত তাহমিদ আর আলহামদুলিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর হাদিস হচ্ছে যে আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, চারটি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা মুসনাদ আহমদে রয়েছে এবং হাদিসটি সহিহ। তাহলে এই হাদিস থেকে তিনটি আমল বেশি বেশি কী পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। আমরা তো খাওয়া দাওয়ার শেষ করে আলহামদুলিল্লাহ পড়তে যাই না, পানিটা খেয়েও তো আলহামদুলিল্লাহ পড়তে যাই না, অথচ তৃপ্তি হলো আমার পিপাসা পেটলো, হ্যাঁ নামাজটা পড়ে আলহামদুলিল্লাহ, মসজিদে এসে মনটা শান্তি হলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, হ্যাঁ যে কোনো ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। বাইরে বেরিয়েছেন, বাইরে থেকে এসে গাড়িটা পার্কিং করে দিয়ে সহি সালামত আলহামদুলিল্লাহ, আল্লাহ সহি সালাম বাড়ি আবার ফিরিয়ে দিচ্ছে। এগুলো অনুভূতির প্রয়োজন আসলে, চেতনা যে যে এত রাস্তাঘাটে ঘুরছিলাম, কত ঝুঁকির মধ্যে, কত দুর্ঘটনা, কত কী হচ্ছে বালা মুসিবত, আর আলহামদুলিল্লাহ আমি গেলাম আবার ফিরে চলে আসলাম সহি আলহামদুলিল্লাহ। এইরকম প্রত্যেকটি পদে পদে আপনাকে কী করতে হবে, এহসাস নিজের অনুভূতি চেতনা এইরকম রাখতে হবে, যে কোনো একটা সুখের কথা মনে আসবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী ভালো, আপনার ছেলে মেয়ে ভালো, আলহামদুলিল্লাহ ভালোভাবে লেখাপড়া করেছে বলেন আলহামদুলিল্লাহ, যত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন লাজিদান না কম, আল্লাহ বলছেন তত বেশি আমি নিয়ামত বাড়িয়ে দেবো, আপনারই ফায়দা, ফায়দা আর কারো না, আপনারই উপকারিতা, আপনারই লাভ, যত আল্লাহর শুকরিয়া আদায় করবেন, হ্যাঁ যত আল্লাহর কোনো গান করবেন, যত আল্লাহর হক আদায় করবেন তত বেশি আপনি হ্যাঁ লাভবান হবেন। এই দিনগুলি এক তারিখ থেকে শুরু করে কয় তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, দেখেন এই দিনগুলিতে কত গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এই দিনগুলির একটি দিন হচ্ছে আরাফার দিন, আরাফার দিন কোন তারিখ, হ্যাঁ 9 তারিখ, 9 তারিখের শুধু রোজা সিয়াম। এই রোজা সম্পর্কে পিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন সুয়েলা আন সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, তখন জবাবে তিনি কি বলেছিলেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত এক বছরের গুনাহ মাফ হবে আর আগামী এক বছরের গুনাহ মাফ হবে। একটা রোজা রাখলেন, একটা রোজা মাত্র, এমনিতে মেলা সময় আমরা ডায়েট কন্ট্রোল করতে গিয়ে বা খাওয়া দাওয়ার এত ব্যস্ততা কাজের যে খাওয়ার সুযোগই পাই না, খাওয়ার সুযোগই পাই না, যার ফলে এর চাইতে বেশি না খেয়ে থাকি আমরা, কিন্তু শুধু সৎ নিয়তের সাথে রোজার নিয়ত করে আপনি সাহারির সময় থেকে শুরু করে ফজর আগে থেকে শুরু করে মাগরেব পর্যন্ত পানাহার থেকে বিরতি করলেন আর অন্য অন্য যেসব হারাম কাজ রয়েছে না যা সব সময় সেগুলি হারাম, আর রোজা ভঙ্গকারী বা রোজা কমজোরকারী যেসব বিষয় রয়েছে সেগুলি থেকে বাঁচলেন, একটা রোজা রাখলেন 2 বছরের গুনাহ মাফ হবে। মুহাদ্দিসিন কিরামরা ভাষ্যকাররা হাদিসের এই হাদিসের ব্যাখ্যা বলছেন যে ছোট গুনাহ তো মাফ হবেই, ওয়ায়ুরজাল কাবায়েরু, আর বড় গুনাহ কারো যদি ছোট গুনাহ আরও মেলা আমল দিয়ে মাফ হয়ে গেছে, আরে উজু করলে ছোট গুনাহ মাফ হয়, নামাজ পড়লে ছোট গুনাহ মাফ হয়, ঠিক না, মেলা ইবাদত বন্দী আছে যে সেগুলো দ্বারা ছোট গুনাহ মাফ হয়, ঠিক না, মেলা ইবাদত বন্দী আছে আপনার ওগুলোও ঠিক আছে, তাহলে ছোট গুনাহ মাফ, কিন্তু আপনার কিছু কাবিরা আছে, তো আশা করা যায় যে কাবিরাও মাফ হবে এইরকম ভালো আমল দিয়ে আরাফা রোজা রেখে। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মত এবং সেটা অবশ্যই আপনার জীবনে সামিল থাকতো, সেটা হচ্ছে যে তওবা শর্ত, আপনি আরাফা রোজাও রাখেন এবং তার সাথে বড় গুনাহ থেকে তওবা করেন, আপনি গীবত করেছেন, আপনি চুগলখড়ি করেছেন, আপনি মিথ্যা বলেছেন, আপনি এইরকমই কোনো আরাম খেয়েছেন অথবা কোনো কাবিরা গুনাহ করে, যে কোনো কাবিরা গুনাহ হোক না কেন, এর সাথে সাথে নেক আমলের সাথে সাথে কী করবেন,
তওবা করেন, আল্লাহ আমি ফিরে আসছি আর জীবনে এই কাজ করব না, অনুতপ্ত হচ্ছি, লজ্জিত হচ্ছি আর প্রতিজ্ঞা করছি আর এইরকম কাজ করব না, এটা হচ্ছে তওবা। আর ভালো কাজকে বাড়ানো, ভালো কাজ বাড়ানো এবং জীবন থেকে মন্দ কাজকে কমানো বা শেষ করার চেষ্টা করা, এইরকম মন মেজাজ রাখাই হচ্ছে তওবা, আল্লাহর দিকে ফিরে আসা। তওবা যদি করেন তো ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, মহান আল্লাহ কোরআনে কারিমে সাদ করেছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সমস্ত কাফেরের মুশরিকের যদি আল্লাহ গুনাহ মাফ করতে পারেন, তো একটা মুসলিম যে মেলা ভালো কাজ করছে তার কি আল্লাহ গুনাহ মাফ করবেন না? কিন্তু ফিরে আসতে হবে, সোজা আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে। আরাফার দিনের সিয়াম রোজার এই ফজিলত পেলেন। আরাফার দিনে রোজা যারা হাজি নয় তারা রাখবে, এই ফজিলত হাসিল হবে। হাজি সাহেবরা আরাফার দিনে রোজা রাখবেন, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল রয়েছে। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজায় আছেন কি না এটা পরীক্ষা করার জন্য সাহাবিরা পানি পাঠান, যে একটু দেখি খানকেন পানি বা পানীয় কিছু, যে তিনি পান করেন কিনা। তো নবী করিম সাল্লাম পান করিনি, বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের ময়দানে আরাফার ময়দানে রোজা অবস্থায় নন। তাহলে বোঝা গেল যে হাজি সাহেবদের জন্য আরাফাতে গিয়ে রোজা রাখা অপছন্দনীয়, ঠিক না, হারাম না যে নয় তবে অপছন্দনীয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি আদর্শ নয়, বড় ওর চাইতে বড় এবাদতে তারা ব্যস্ত থাকবে। সেই জন্য নিজেকে শারীরিক দিক থেকে কষ্টে না ফেলাটাই হচ্ছে এখানে আল্লাহর কাছে বেশি প্রিয়, সেখানে অনেক ভালো কাজ আছে, সেই ভালো কাজ বুঝাব। এই দিনগুলির মধ্যে একটি দিন হচ্ছে 10 তারিখ, তাই না? 10 তারিখে সারা বিশ্বের সমস্ত মানুষরা কি করে? কোরবানি করে। আর হাজি সাহেবরা, হাজি সাহেবরা কি করে? কয়েকটা কাজ করে। হাজি সাহেবরা বরং হজের অধিকাংশ কাজগুলি এই দিনে করে, হজের অধিকাংশ কাজগুলি কিন্তু 10 তারিখে। আর এই যে 10টি দিনের ফজিলত কি কারণে এটাই বলতে চাইছি যে আরাফার দিন, আরাফার দিন যারা হাজি নাই তারা রোজা রেখে নেই নেকি পেলেন, এই এইরকম ফজিলতের দিন, এটা সবচেয়ে বড় ফজিলতের দিন, ইয়াউমুন নাহার আর ইয়াউম আরাফা, এই দুটো বিশেষ করি এই 10টি দিনের মধ্যে আবার 9 আর 10 তারিখ এগুলি সবচেয়ে বড় ফজিলতের দিন, কারণ অধিকাংশ ভালো আমলগুলি জি এই দিনের সাথে সংশ্লিষ্ট, এই দিনগুলিতে আদায় করা হয়। হাজি সাহেবরা আরাফার ময়দানে কত দোয়া করছেন, কত ইস্তেগফার করছেন, কত কান্নাকাটি করছেন। সুতরাং এই দিনটি হাজি সাহেবদের জন্য বড় বরকতপূর্ণ, আর যারা হাজি নয় তাদের জন্য বরকতপূর্ণ যে নিজের বাড়িতে রোজা রেখে, হজ তো নসিব হলো না, হজ তো করতে পারলাম না, কিন্তু কিছুটা নেকির কাজে অংশ নিই, তা হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার জন্য উৎসাহিত করেছেন। রোজা 9 তারিখে রাখলেই এই ফজিলত। একটি হাদিস আর রয়েছে মুসনাদে আহমদে, যে হাদিসটিতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু কান নবী ইয়াসুমু 9 জিল হিজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিল হজ্জার 9 রোজা রাখতেন। 9 কথাটি আছে, যদি তাসে হইতো, তাসে মানে হচ্ছে তাসে আর 9 কে পার্থক্য বলতে পারে? 9 মানে 9 আর তাসে মানে নবম, মাশাআল্লাহ নবম, বুঝছেন না, বাংলা বুঝেন না, 9 মানে 9টা হইতে পারে আর নবম মানে 9 নম্বরটা, এটা নবম শ্রেণীর ছাত্র মানে 9 ক্লাসের। আর এই এই ছেলেটি 9 ক্লাস পড়েছে, মানে 1 থেকে নিয়ে 9 পর্যন্ত পড়েছে, পার্থক্য হইল না? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রোজা রেখেছেন, ইয়াসুমু 9 জিল হিজ্জা, জিল হজ মাসের 9 রোজা রেখেছে, তাসে আসেনি। যদি তাসে শব্দটি আসতো তাহলে ক্লিয়ার হয়ে যেত যে রোজা মাত্র একটা, সেটা হচ্ছে নবম জিলহিজ্জা। তাসে জিলহিজ্জা মানে নবম জিলহিজ্জা, নবম জিলহিজ্জা কোনটা? আরাফার দিন। তাহলে আরাফার রোজায় শুধু সুনিশ্চিত হয়ে যেত, কিন্তু যখন 9 জিলহিজ্জা সাহাবারা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ মাসে 9 রোজা রেখেছেন, তো 9 মানে নবম হওয়ার সম্ভাবনা আছে, আবার 9 মানে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। যেহেতু এই হাদিসের অর্থে এই ব্যাপকতা আছে, এই হাদিস থেকে এই অর্থ নেওয়া যেতে পারে, সেই জন্য আরব দেশের ওলামাইকে আমরা বলছেন যে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এইভাবে, বা এই হাদিস দ্বারা, আমল দ্বারা প্রমাণিত, এই হাদিসে অবকাশ আছে আপনার দলিল নেওয়ার। কেন এই কথাটি আমি
একটু কেটে কেটে বলছি যে আমার দেশের কিছু মাদ্রাসা পড়ার লোকেরা বলে যে শুধু আরাফাত দিনে রোজা, কোথায় এই রোজা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পেলেন? তো ওদের সংশয় দূর করার জন্য যুক্তিটা বলে দিলাম যে তিস আমানে শুধু নবম হয় না, বরং তাসে মানে নবম হয়, তিস আমানে নয় আসলে নয় হয় কিন্তু কখনো নবম উদ্দেশ্য করা যেতে পারে। যেমন আমার দেশের গ্রাম্য ভাষায় কোন ক্লাসে আপনার ছেলেটা পড়ছে কি বলে, ফাইভে পড়ছে, ফাইভে পড়ছে না ফিফথে পড়ছে, কে বুঝেন, পাঁচ পাঁচে পড়ছে না পঞ্চম ক্লাসে পড়ছে? আরে ফাইভ মানে তো পঞ্চম হয় না, ফাইভ মানে কি হয় পাঁচ হয়, তো পাঁচে তো পড়ে না পঞ্চমে পড়ছে ফিফথে পড়ছে। কিন্তু আমার দেশের কয়টা মানুষ এত শিক্ষিত যে ফিফথ বলবে টেন্থ বলবে? ক্লাস টেনে পড়ছে, টেন মানে তো দশ, দশে পড়ছে না টেন্থে পড়ছে, বুঝতে পারছেন না? ঠিকই তেমনি তাহলে এই নয় জিলহজ্জা রোজা রাখতেন মানে নয় দিন রোজা রাখতেন এই অর্থটাই হচ্ছে স্পষ্ট। সুতরাং এই হাদিস দলিলে পেশ করা যেতে পারে যে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আপনি রোজা রাখুন, এটা সুন্নত বা এটা সুন্নতের বহির্ভূত নয়, আপনি রোজা রাখতে পারেন। তারপরে এই দিনগুলি সবচেয়ে বেশি ফজিলতের দিন, এমনি সাধারণ দিনে যদি রোজা রাখেন সেই রোজার কত ফজিলত আছে জানেন? মানসামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, সহিহ বুখারী তে হাদিস, সহিহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মানে আল্লাহ রাস্তার সফর এটাও হইতে পারে, আবার আল্লাহর রাস্তায় মানে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটি রোজা রাখে, একটি রোজা রাখে, বাদ আল্লাহ ওয়াজহাহু আনিন নারে সাবিনা খারিফান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন। একটি রোজা যদি জিলহজের এই দশ দিনে নয় দিনের মধ্যে নয় অন্য সময় রাখেন তাহলে জাহান্নাম থেকে এত দূরে আল্লাহ রাখবেন একটি রোজার বরকতি। আর রোজার বদলা আল্লাহ স্বয়ং দেবেন, এটি হচ্ছে হাদিসে কুদসি। ফরজ রোজা হোক আর নফল রোজা হোক, ফেরেশতারা নয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আসসাওমু লি ওয়া নাজি বিহি, সিয়াম আমার উদ্দেশ্যে রাখা হয়, সিয়ামে যে ইখলাস থাকে সেই ইখলাস অন্য কোনো আমলে হতেই পারে না, সুতরাং ওয়া নাজি বিহি আমি তার প্রতিদান দেব। এই জন্য আম হাদিস খাস হাদিস সবগুলি মিলিয়ে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ, এক তারিখ তাহলে সামনে শুক্রবার থেকে অথবা শনিবার থেকে কনফার্ম হয়ে গিয়ে আপনি নয় তারিখ পর্যন্ত রোজা যদি রাখেন তো এটি এই আমার আলোচনার যে হাদিসগুলি উল্লেখ করলাম সেগুলির দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই নেক আমলগুলিতে অংশ নেওয়ার তৌফিক